রোজার অর্ধেকেরও বেশি শেষ, তাই দামও কমেছে লেবু, টমেটো, শসার। ভোক্তাদের অভিযোগ, অতিরিক্ত মুনাফা করে এবার এসব পণ্যের দাম কিছুটা কমিয়েছেন ব্যবসায়ীরা। তবে অস্থিরতা কমেনি, মাংসের বাজারে কিনতে হচ্ছে চড়া দামেই। রোজা শুরুর আগে রাজধানীর বাজারে এক একটি লেবুর দাম ওঠে 15 টাকার উপরে। এবার সেই একই জাতের লেবু পাওয়া যাচ্ছে 5 টাকারও কমে। একই অবস্থা টমেটো ও শসার ক্ষেত্রেও, কেনা যাচ্ছে 30 টাকা কেজি দরে। সরবরাহ ভালো, তাই দাম কমেছে দাবি বিক্রেতাদের। ওই সময় তো কোনো বৃষ্টি বাদল ছিল, লেবু বড় হয় নাই, লেবু হয় নাই, কিন্তু বৃষ্টি হওয়ার পরে লেবু হয়ে গেছে গাছে, এই জন্য লেবুর দাম কমে গেছে। রোজার সময় শুরুতে যেই দামটা ছিল, এখন তো অনেকটাই দাম একটু নিয়ন্ত্রণে আসছে, তখন তো মানুষের পকেট কেটে টাকাগুলো নিয়ে গেছে, এটা ওনার একটা সিন্ডিকেটের ব্যাপার। বাজারে বেশিরভাগ সবজির দাম নাগালে থাকলেও চড়া আলুর দাম, কেজিতে গুনতে হচ্ছে 45 টাকা পর্যন্ত। ভরা মৌসুম হলেও এবার ফলন কম হওয়ায় দাম বেড়েছে বলছেন বিক্রেতারা। তবে কিছুটা স্বস্তি এসেছে পেঁয়াজের বাজারে, কেনা যাচ্ছে 50 টাকা কেজিতেই। ওভারঅল পরিস্থিতি তো নিয়ন্ত্রণের বাইরে, মানে রোজগার যে হারে রোজগার সেই হারে তো বাজারে এসে মানে কঠিন অবস্থা। ব্যস্ত আছে, 40 টাকা আমাকে 36 টাকা আটা আনতে হয়, 37 আমাকে পরে 3 টাকা লাভ হয়, এখন এটার কোনো কারণে আমরা জানি না। ভিড় বেড়েছে গরুর মাংসের দোকানে, বেড়েছে দামও। কেজি বিক্রি হচ্ছে 750 থেকে 780 টাকায়। ঈদের আগে আরও দাম বাড়বে কিনা তা নিয়েই এখন শঙ্কায় ক্রেতারা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন জেলায় সপ্তাহের ব্যবধানে আলুর দাম কিছুটা বাড়লেও বেশিরভাগ সবজির দামই কমেছে, কিছুটা কমেছে পেঁয়াজের দামও। তবে মাছ মাংসের দামে ফেরেন স্বস্তি, বিশেষ করে গরুর মাংস সরকার নির্ধারিত দামে না মেলায় ক্ষুব্ধ ক্রেতারা। বাজারে বেড়েছে সবজির সরবরাহ, তাই গত সপ্তাহের তুলনায় চট্টগ্রামের বাজারে বেশিরভাগ সবজির দাম 5 থেকে 10 টাকা পর্যন্ত কমেছে। তবে মাছের বাজার চড়া, সামুদ্রিক মাছের পাশাপাশি রুই, কাতলা, মৃগেলের মতো মাছের কেজি আকার ভেদে বিক্রি হচ্ছে 600 টাকা পর্যন্ত। মানুষের একদম সীমিত আয়ে যারা আছে, আগে যারা বাজার করে বেগুন কিনে খেতে পারত না, আলু কিনে খেতে পারতো না, যারা রমজান আসলে হিমশিম খেয়ে যেত কাঁচা বাজারে আসলে, এরকম কিছু নাই, এরকম কিছু প্রভাব পড়ে নাই। কুতল মাছ 450 টাকা 400 টাকা, তারপরে বাইলা মাছ বিক্রি করতেছি 500 টাকা, কোরাল মাছ বিক্রি করতেছি 3 কেজি ওজনের 800 টাকা, 1 কেজি ওজনে বেচতেছি 700 টাকা, 650 টাকা। রাজশাহীতে সব সবজির দাম কমলেও সরবরাহ কমার অজুহাতে আলুর কেজিতে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 40 টাকায়। একই অবস্থা খুলনার বাজারেও, বর্তমান আপনার 33 থেকে 35 টাকা পর্যন্ত আপনাদের পাইকারি বেচাকেনা হলো, খুচরা বাজারে আপনার যারা নিয়ে গেল ওরা হলো আপনার 38 থেকে 40 টাকা বেচাকেনা করছে। কাঁচাপাশের দেখছি তো আপনার আলুর দাম বাড়তি, আর এদিকে পটলের দাম বাড়তি, অন্যগুলো মোটামুটি স্বাভাবিকই আছে। বগুড়ায় পেঁয়াজের দাম কমে বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকায়, আলুর দাম বেড়ে বিক্রি হচ্ছে 40 থেকে 42 টাকা কেজিতে, গরুর মাংসের কেজি মিলছে না 750 টাকার কমে। গরুর মাংসের দাম নিয়ে ক্ষোভ আছে বরিশালের বাজারেও। গরুর মাংস 750, আবার 780ও বিক্রি করে, এর ভিতরে শুনলাম নাকি 750 টাকা বিক্রি করছে, কিন্তু আমরা পাইনি, যখন ওই প্রশাসন আসে তখন কম দামে বিক্রি করে। অন্যান্য জায়গায় সবজির দাম কম দেখা গেলেও কিছুটা দাম বেড়েছে সিলেটে। এছাড়া কয়েক সপ্তাহ ধরেই চড়া দামে বিক্রি হচ্ছে ছোলা, মটর সহ সব ধরনের ডাল। রেশমানন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর নিউ মার্কেটে ঈদের বেচাকেনা এখনও জমেনি, এজন্য পণ্যের অতিরিক্ত মূল্য বৃদ্ধিকে দুষছেন ক্রেতারা। এছাড়া অতি ভিড় এড়াতে অনেকে পা বাড়াচ্ছেন না নিউ মার্কেটে, আর যারা কেনাকাটা করছেন নগদ টাকা পরিবহনের বদলে বিকাশ থেকে পেমেন্ট করছেন। এছাড়া আশেপাশের ব্র্যান্ডের দোকানে বিকাশের ক্যাশব্যাক অফারকে লুফে নিচ্ছেন ক্রেতারা। নিম্ন ও মধ্যবিত্তের কেনাকাটার অন্যতম ভরসার জায়গা রাজধানীর নিউ মার্কেট। ঈদ ঘিরে বিভিন্ন দোকান এবং ফুটপাতে নতুন পণ্য সাজানো হয়েছে রোজার আগে থেকেই। তবে রমজানের অর্ধেক পার হলেও ক্রেতার ভিড় নেই, অথচ আগের বছরগুলোয় এমন সময়ে এখানে পা ফেলায় দায় হয়ে দাঁড়াতো। কিছু ক্রেতা বাড়ি যাওয়ার আগে সেরে নিচ্ছেন কেনাকাটা, অনেকে নগদ টাকা বহনের ঝামেলা থেকে বাঁচতে বিকাশে পেমেন্ট করছেন। আমরা যেহেতু অনলাইন করি, যখন হোম ডেলিভারি হয় তখন আপনার বিকাশে টাকাটা আমরা পেয়ে যাই। আমরা যেমন বেশি করে আনতেছি একটু বেশি বেচতেছি এই আর কি। আমাদের নাম্বার আছে, বিকাশে দিলে বিকাশে দিতে পারো, চিপ নেই পাওয়া যায়, এই জন্যই কেনা হয়, আর দামাদামি করা যায় সেই সুযোগটা আছে। বেচাকেনা জমে না ওঠার পেছনে পণ্যের দাম বাড়ানোকে দুষছেন ক্রেতারা, বলছেন আগের সুনাম আর আস্থা অনেকটাই হারিয়েছে নিউ মার্কেট। সব ধরনের কাপড়ই, মানে আগের তুলনায় সব
দামটা একটু বেশি বেশি। 500 টাকা এক জোড়া জুতা আমি দেখলাম এখন, ওটা তো সবই মহলে যদি যাই মিনিমাম 1,500 টাকা 2,000 টাকা লেখা থাকবে। দেখলে আমার জিনিসটা প্রোডাক্ট আনতে গেলে আপনার 5,000 টাকা লাগবে, আপনি নিউ মার্কেটে 3,000 টাকা দিয়েছে, 2,000 টাকা সাশ্রয়েছে। নিউ মার্কেটের কাছেই নিউ এলিফ্যান্ট রোড, এখানে জুতার দোকানই বেশি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও ক্রেতার ভিড় নেই, তবে যারা আসছেন তাদের বেশিরভাগই বিকাশের ক্যাশব্যাক অফার ব্যবহার করছেন। ডিসকাউন্ট পাওয়ার জন্যই বিকাশে পেমেন্টটা করা মূলত, আর আমরা সবসময় লটোর জুতা ইউজ করি, সবসময় ব্যবহার করে থাকি। তো অন্য অন্য লোকাল সাইডের যে দোকানগুলো ওইগুলোতে নাই, এটা ব্র্যান্ডের দোকান যেহেতু লোটো, তো এখানে ক্যাশব্যাকের একটা সুবিধা আছে, তো এই জন্য এখানে আসা। ভালো জিনিসের দাম অবশ্যই বেশি হবে সেটা ভেবেই আসি আর কি। ঈদে সাধারণত শপিং মল এবং ফ্যাশন হাউসগুলোয় বিকাশের ক্যাশব্যাক সহ নানা অফার থাকে। ক্ষুদ্র ব্যবসায়ীরা এই সুযোগ খুব একটা পান না। ক্রেতাদের সুবিধা দিতে ছোট দোকানেও অফার রাখার প্রস্তাব দিয়েছেন বিক্রেতারা। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভাঙাচোরা রাস্তাঘাট, অনুন্নত অবকাঠামো, নিরাপত্তাহীনতা সহ নানা কারণে দিন দিন পর্যটক কমছে প্রকৃত কন্যা সিলেটে। ভরা মৌসুমেও তেমন পর্যটকের আনাগোনা নেই, সম্ভাবনাময় এ খাতটি এখন মহাসংকটে। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলছে কিছু সমস্যা থাকলেও পর্যটন খাতকে এগিয়ে নিতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। একদিকে পাথরের উপর দিয়ে বয়ে চলা ঝর্ণার পানি, অন্যদিকে সবুজ পাহাড় আর মেঘের মিতালি, এমন চোখ ধাঁধানো প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে সারা বছরই লোকে লোকারণ্য থাকে সিলেটের পর্যটন কেন্দ্রগুলো। দল বেঁধে ঘুরে বেড়ানো পর্যটকদের কখনো অভাব হয় না জাফলং, রাতারগুল কিংবা লালাখালে। তবে সম্প্রতি পর্যটকদের সেই আগ্রহে যেন ভাটা পড়েছে। এর কারণ হিসেবে পর্যটন কেন্দ্রগুলোতে নিরাপত্তাহীনতা, ভাঙাচোরা রাস্তাঘাট, অনুন্নত অবকাঠামো সহ নানা সমস্যার কথা বলছেন পর্যটকরা। কাপড় চেঞ্জ করার বিষয়টা আসে, তো সেরকম কোনো ব্যবস্থা সেখানে নাই, যেটা খুবই প্রয়োজন পর্যটকদের নিরাপত্তার জন্য। যদি আর কিছু টুরিস্ট পুলিশ এখানে মোতায়েন করা হতো, তা আমি মনে করি একটু ভালো হতো। পর্যটক বান্ধব পরিবেশ তৈরিতে যাতায়াত সহজীকরণ সহ অবকাঠামো উন্নয়নের দাবি দেয় দীর্ঘদিনের। অত্যন্ত দুঃখের বিষয় যে এখনও পর্যন্ত একটা চেঞ্জিং রুম নাই, একটা বাথরুম নাই, এবং এখনও পর্যন্ত যাতায়াতের পর্যটন স্থানগুলোতে যাতায়াতের জন্য ভালো রাস্তা নাই। সিলেটের পর্যটন খাতকে সমৃদ্ধ করতে সরকার আন্তরিক বলে জানান জেলা প্রশাসক এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী। সাদাপাথর ভোলাগঞ্জ এলাকাতে আমরা 5টা প্ল্যান হাতে নিয়েছি, সেটি কার্যক্রম চলমান রয়েছে, আপনারা দেখেছেন। নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেখানে ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ, তারা বিভিন্ন দপ্তর স্থাপন করছে, ক্যাম্প স্থাপন করছে। যে সমস্ত সমস্যা থাকে, যেসব সমস্যার কথা আপনারা বলেছেন, পরিবেশের থেকে বা কোথা থেকে কোথায় পারমিশন, সেই পারমিশন নেওয়ার দায়িত্ব আমাদের। প্রতি বছর সিলেটে প্রায় 15-20 লাখ দেশি বিদেশি পর্যটক ঘুরতে আসেন, আর এ খাত থেকে বছরে আয় হয় প্রায় 2,000 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্স। আমন্ত্রণ আমাদের পরের সংবাদে।